আমার কি হয়েছে তা জানতে আমাকে 5 মিনিট সময় দিতে হবে। তোমার সময় নেই, তুমি ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আমার অভিমান হয়েছে, তুমি বুঝতে পারছো না। আমার মরে যেতে ইচ্ছে করছে, তুমি বিশ্বাস করছো না। তোমার কবিতার নায়িকাদের মতো মরে যেতে আমারও ইচ্ছে করে, তুমি আমার কিছুই বুঝতে পারো না। আমি ইদানিং ঘুমোতে যাবার সময় ভাবি এই ঘুমটা আর না ভাঙুক। ঘুম ভেঙে যায়, তুমি আবারও সময় দাও না। আমার জন্য কখনো মাত্র 2 মিনিট রাখবে? না, রাখতে হবে না, রেখো না। তুমি কিছুই করো না আমার জন্য। আমি তোমার কে? কেউ তো নই। আমার পেট ভর্তি ক্ষুধা, আমাকে খেতে বলার কেউ নেই। আমি হয়তো আবারও ঘুমিয়ে পড়ব, আমাকে ডেকে দেবার কেউ নেই। ঘুম না ভাঙলেও কেউ জানতেও পারবে না, কেউ আমার খোঁজ করবে না, আমার খোঁজ নেবার কেউ নেই। এসব আমার ভালো লাগে না, তোমাকে বিরক্ত করি এটা আমি জানি, এই কাজটা ঠিক নয় আমি তাও জানি। আমার প্রায়ই মনে হয় আমার তোমাকে অনেক কথা বলার আছে, আবার মনে হয় সত্যিই তুমি সময় দিলে তখন আমি আদৌ কিছু বলতে পারবো না। তুমি এখানে এসো না, তুমি অনেক ব্যস্ত। তুমি এলে আমি তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চাইব, তুমি তখন আমার দিকে না তাকিয়েই চলে যাবে। তুমি আমাকে কিছুই বলবে না, তোমার কিছুই বলার নেই। তোমার ব্যস্ততা আমার সহ্য হচ্ছে না, আমার কি যেন হয়েছে। তুমি আজকাল সবার কাছে জিতে যাচ্ছ, এবং তুমি আজকাল নিজেকে আর ভালোবাসছো না। সবার কাছেই জিতে যায় যারা, ওদের একজনও নিজেকে ভালোবাসে না। তোমাকে এভাবে দেখতে আমি অভ্যস্ত নই, আমার ভালো লাগছে না। আমি কখনো তোমাকে এই অবয়বে স্বপ্নে দেখিনি। তুমি কিছু সময়ের জন্য হেরে যাও, হাসো, বাঁচো, ইচ্ছে হলে কাঁদো, বুক ভরে নিঃশ্বাস নাও, সবুজ দেখো, ফুল ছোঁ। তুমি একবার হাসো, মন থেকে হাসো, দেখবে তুমি জিতে গেছো। তুমি এগোচ্ছো না, তুমি কেবলই হাঁটছো, তুমি কিছুতেই এমন নও। তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে দাও, এতটা ভারী হয়ে থেকো না। আমাকে কষ্ট দেবার মানুষ ভাবো, অন্তত একবার চোখ মেলে দেখো আমার চোখে জল, একটু মুছে দেবে। আমার কষ্ট নেই, ভয় পেও না। তুমি এবার অশ্রু মোছো, আমি সব কিছুর সাথে আপোষ করতে শিখে নিয়েছি। ব্যাপারটা সুন্দর, ব্যাপারটা মসৃণ, আমাকে আহত করে ফেলা এখন কঠিন। তুমি আমার অশ্রু মুছে দিচ্ছ না, তুমি আবারও হারিয়ে যাচ্ছ। আমার বালিশ ভিজে যাচ্ছে, তুমি কিছুই বুঝতে পারছো না। তোমার ঠিকানা দাও, একটা কুরিয়ার যাবে, কষ্ট করে রিসিভ করো। এই ভেজা বালিশটা আমার কোনো কাজে আসবে না। বহু বহু এবং বহু বছর পর আজ শাড়ি পরেছি, এবং শাড়ি পরে একটা সেলফি তোলার পর আমি মনে মনে তোমাকে ফোন করেছি, 3টে কথা বলেছি। 1, আমি তোমার কবিতা বুঝি না, তুমি আমাকে কবিতা বুঝিয়ে দাও। 2, একটু আগে আমার একটা বাচ্চা দুঃখ বাড়লো, খুব শখ করে এক মগ দুধ চা বানিয়ে বারান্দায় আসার পর চায় পোকা পড়েছে, তাই আমার মন খারাপ, তুমি আমার মন ভালো করে দাও। 3, তোমাকে আমার খুব জ্বালাতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ও লাগছে, যদি তুমি বকা দাও
ও আচ্ছা, আরও একটা কথা ছিল, সেলফিটা সুন্দর এসেছে, তোমাকে পাঠাতে ইচ্ছে করছে। আমি একটা গান গেয়ে রেকর্ড করেছি, ওটা খুব কুৎসিত শোনাচ্ছে, তোমাকে পাঠাই? আমি কেন এমন করছি বুঝতে পারছি না, এটা ঠিক না, দেখি কি করতে পারি। আমি হয়তো কিছুই করতে পারবো না, আমার ঘুম পাচ্ছে না, কিন্তু আমি শুয়ে থাকবো। তুমি এরকম নিষ্ঠুর আগে কখনো ছিলে না।